নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুটি ফিজিক্সে। এখনকার সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ হলো, 15 তারিখের মধ্যে বার হচ্ছে মাধ্যমিকের ফল। এই মাসে 15 তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল। এই ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে 22শে ফেব্রুয়ারি। পরীক্ষার্থী সংখ্যা ছিল 10,84,980। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেওয়া কথা, কিন্তু এই চলতি এই করোনা ও লকডাউনে কীভাবে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে আর তাদের হাতে মার্কশিট দেওয়া হবে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে কোয়ারেন্টাইন সেন্টারে চেহারা নিয়েছে রাজ্যের বহু স্কুল, ফলে গোটা প্রক্রিয়া অনলাইনে কথা ভাবা হচ্ছে। পাশাপাশি ছাপিয়ে তৈরি করে রাখা হয়েছে মার্কশিট। পড়ুয়াদের বদলে অভিভাবকদের ডেকে তাদের হাতে মার্কশিট তুলে দেওয়া যায় কি না সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেই এই ফল প্রকাশ নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন। স্কুলগুলি লকডাউনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় কিভাবে সেখানে মার্কশিট পৌঁছানো সম্ভব প্রশ্ন করেন তিনি। লকডাউনের আগে শেষ হয়েছে মাধ্যমিকের পরীক্ষা, কিন্তু লকডাউনের জেরে এতদিন ধরে আটকে ছিল ফল প্রকাশ। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না।